একমাত্র আদরের ছোট বোনের জন্মদিন বলে কথা, বোনের প্রথম জন্মদিন আর ভাই থাকবে বাইরে এমনটা কি হয়? কখনোই না। তাই তো একমাত্র বোনের জন্মদিন উপলক্ষে সুদূর কানাডা থেকে বাংলাদেশে হাজির হলেন বড় ভাই। বলছিলাম গায়ক আসিফ আকবরের মেয়ে রঙ্গন এবং বড় ছেলে রনর কথা। গত 8ই মে ছিল আসিফ আকবরের মেয়ে আয়দা আসিফ রঙ্গনের প্রথম জন্মদিন। এদিন একমাত্র মেয়ের জন্মদিন ঘরোয়াভাবে পালন করেন বাবা আসিফ আকবর, সাথে ছিল তার দুই ছেলে স্ত্রী এবং বড় ছেলের বউ। আসিফের ইচ্ছে ছিল মেয়ের জন্মদিনে পরিবারের সবাই মিলে আনন্দ করবেন, কিন্তু বড় ছেলে রনও পড়ালেখার জন্য কানাডায় অবস্থান করছিল। শেষ পর্যন্ত সবাইকে চমকে দিয়ে ছোট বোনের জন্মদিনে হাজির হলেন বড় ভাই। আসিফের পরিবার তো খুব খুশি। অনেকেই হয়তো জানেন না, 50 বছর বয়সে দুই ছেলের পর মেয়ের বাবা হয়েছেন আসিফ আকবর। তবে রঙ্গন তার নিজের মেয়ে না, মাত্র 1.5 মাস বয়সেই ছোট্ট রঙ্গনকে দত্তক নেন আসিফ এবং সালমা দম্পতি। নিজের মেয়ে না হলেও ভালোবাসার কোনো কমতি নেই মেয়ের প্রতি, মেয়েই এখন আসিফের প্রাণ। অন্যদিকে দুই ভাইয়ের কাছেও চোখের মনি বোন রঙ্গন। এদিকে মেয়ের জন্মদিনে আসিফ আকবর মেয়ের সাথে কেক কাটার একটি ছবি দিয়েছেন। ক্যাপশনে লিখেছেন, ছোট বোন আয়দা আসিফ রঙ্গনের প্রথম জন্মদিনে ভালোবাসা জানাতে 7,737 মাইল দূরের পথ পাড়ি দিয়ে রনও এখন ঢাকায়। বাসায় ছোটখাটো আয়োজনে আমাদের রঙ্গনের জন্মদিন পালন করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভ জন্মদিন আয়দা আসিফ রঙ্গন, তোমার প্রথম জন্মদিনে শুধু দোয়া আর দোয়া। তোমার হাসিতে হেসে উঠুক পৃথিবী, বড় হয়ে মানুষের মতো মানুষ হও। তোমার বাবা হতে পেরে এই মানব জন্ম ধন্য। এদিকে আসিফ আকবরের বউ তার মেয়েকে নিয়ে লেখেন, শুভ জন্মদিন রঙ্গন, আজ তোমার 12 মাস পূর্ণ হলো, 365 দিন মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, অনেক অনেক দোয়া রইল। আল্লাহ পাক সুস্থ রাখুন, ভালো রাখুন, সম্মানিত রাখুন। সবাই আমার ছোট্ট মেয়ে রঙ্গনের জন্য দোয়া করবেন।